প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম চট্টগ্রামের প্রথম ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাবেদ নবম ও দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতা সমূহ বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ নিহিত আছে আমাদের ইতিহাসের গভীরে আমাদের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখব বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে এত অনগ্রসর এবং সমস্যা জর্জরিত তার দুই শতাব্দীকাল বিস্তৃত একটি পটভূমি আছে এই পটভূমি রচিত হয়েছে প্রায় দুইশো বছরব্যাপী ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং চব্বিশ বছরের পাকিস্তানি শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার পটভূমি বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ প্রায় দুইশো বছরের ঔপনিবেশিক শাসন ও শোষণ স্বাধীনতা পূর্ব বাংলাদেশের অর্থনীতির ইতিহাসকে আমরা চারটি পর্বে ভাগ করতে পারি প্রাচীন বাংলা মুসলিম শাসন আমল ব্রিটিশ শাসনকাল ও পাকিস্তানি আমল প্রাচীন বাংলায় কৃষি উৎপাদনে প্রাচুর্য ও বৈচিত্র্য ছিল শিল্পক্ষেত্রে ধাতব শিল্প কাঠ শিল্প বস্ত্রশিল্প বিশেষ প্রসর লাভ করেছিল মুসলিম শাসনামল ছিল বাংলার স্বর্ণযুগ এ সময়ে কৃষি শিল্প আন্তর্জাতিক বাণিজ্য সকল ক্ষেত্রেই বাংলাদেশ সমৃদ্ধির স্বর্ণ শিখরে আরোহণ করেছিল বাংলার শিল্পজাত পণ্য বিশেষত গার্মেন্টস পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ সমাদৃত কিন্তু সতেরোশো সালে পলাশের যুদ্ধের পরে বাংলায় ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয় ইংরেজ শাসক গোষ্ঠী অব্যাহতভাবে এদেশে শোষণ ও লুণ্ঠন চালায় কৃষিক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারি প্রথা ও বাধ্যতামূলক নীল চাষ প্রবর্তনের ফলে কৃষি ও কৃষক সমাজ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয় মুসলিম শাসনামলে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের বাংলাদেশের বাণিজ্য ছিল প্রতিবেশী দেশসমূহ সহ ইউরোপীয় দেশগুলোতেও বাংলাদেশের বিস্তৃত রপ্তানি বাণিজ্য ছিল কৃষি পণ্যের সাথে বাংলাদেশ শিল্পপণ্যেরও পণ্যেরও বড়ো রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় ইংরেজরা সকল ব্যবসায় বাণিজ্যে নিজেদেরকে কক্ষিগত করে এ সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার ফলে যন্ত্রযুগের শুরু হয় অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্ট হয় ইংল্যান্ডের বস্ত্রকলে অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যান্ত্রিক মাধ্যমে তৈরি পোশাক কারখানায় কম খরচে উৎপাদিত বস্ত্র দিয়ে বাংলাদেশের বাজার দখল করার কারণে বাংলাদেশের বিশ্ববিখ্যাত বস্ত্রশিল্প ও অন্যান্য শিল্প ধ্বংস হয় এভাবে বাংলাদেশ ইংল্যান্ডের শিল্পজাত পণ্যের বাজারে পরিণত হয় এই ঔপনিবেশিক শাসনামলে বাংলাদেশ কৃষি ও শিল্প পণ্য রপ্তানির পরিবর্তে শুধু কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয় উনিশশো সালে ভারতবর্ষ ভারত ও পাকিস্তান নামে দুটি দেশে বিভক্ত হয় এরপর শুরু হয় পাকিস্তানি শাসনামল পাকিস্তানকে দুটি অংশ ভাগ করা হয়েছিল পূর্ব পাকিস্তান পাকিস্তান ও পশ্চিম বর্তমানের বাংলাদেশ ছিল ওই সময়ের পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান উনিশশো থেকে উনিশশো এই সময়ে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে নানাভাবে শোষণ করে চাকরি সম্পদ বাজেট বরাদ্দ সশস্ত্র বাহিনীর নিয়োগ বৈদেশিক সাহায্যের অংশ ইত্যাদি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জনগণকে চরম বঞ্চনার শিকার হতে হয় প্রশাসনের সকল ক্ষেত্রেই পশ্চিম পাকিস্তানের প্রাধান্য ছিল এভাবে দুইশো বছরেরও বেশি সময় ধরে ঔপনিবেশিক শাসন ও শোষণ চলার ফলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হওয়ার পথে পৌঁছে যায় কৃষি শিল্প ব্যবসায় বাণিজ্য সকল ক্ষেত্রে এক সময়কার বিশ্ব অগ্রণী দেশ বাংলাদেশ একটি পরনির্ভর অর্থনৈতিক দেশে পরিণত হয় কৃষি কৃষিক্ষেত্রের প্রতিবন্ধকতাসমূহ আমাদের কৃষি প্রধান অর্থনীতিতে কৃষি জমির পরিমাণ ক্রমশ কমে আসছে কৃষিকাজে উন্নত বীজ সার সেচ সুবিধা এবং আধুনিক চাষ প্রণালী প্রয়োগ করা হচ্ছে তবে কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট জনগণের একটি অংশের কাছে কৃষি সুবিধাগুলো এখনও পৌঁছেনি কৃষি উন্নয়নের জন্য সুলভ কৃষিঋণ একটি বড় উপাদান কৃষি বিতরণের পরিমাণ প্রতি বছরই বৃদ্ধি করা হচ্ছে তবে প্রাতিষ্ঠানিক সুবিধার অপর্যাপ্ততার কারণে বহু কৃষকের কাছে কৃষি ঋণ এখনও সুলভ নয় কৃষিক্ষেত্রে অগ্রসরতার সবচেয়ে বড় প্রতিবন্ধক অবকাঠামোর দুর্বলতা সেচ সুবিধা বীজ ও সারের অপর্যাপ্ততা এবং যথাসময়ে প্রাপ্তির অনিশ্চয়তা বিদ্যুতের অভাব উৎপাদিত পণ্য বাজারজাত করার ক্ষেত্রে পরিবহনের উৎস ব্যয় পণ্য সংরক্ষণ ও গুদামজাত করে রাখার সুবিধার অভাব ইত্যাদির কারণে আমাদের উৎপাদন কম হয় আবার উৎপাদন পর্যায় থেকে বাজারজাত করা পর্যন্ত সকল ক্ষেত্রে দালাল ও মধ্যস্থতা ভোগীদের আধিপত্যের ফলে প্রকৃত উৎপাদকেরা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় ফলে তারা উৎপাদনের উৎসাহ হারিয়ে ফেলে এবং নতুন উদ্যোগ নিতে আগ্রহী হয় না তবে বাংলাদেশে বর্তমানে এসব প্রতিবন্ধকতা অনেক অংশে কমে যাচ্ছে বাংলাদেশকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগের দেশ প্রাকৃতিক দুর্যোগ কৃষিক্ষেত্রের উন্নয়নে একটি বড় বাধা প্রতি বছরই এদেশের বিভিন্ন অঞ্চল বন্যা খরা ঝড় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস অতিবৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদির কারণে দুর্যোগ কবলিত হয় এসব দুর্যোগ কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির কারণ শিল্পক্ষেত্রের প্রতিবন্ধকতাসমূহ বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে তবে শিল্প খাতের মৌলিক বা ভিত্তিমূলক শিল্প বেসিক ইন্ডাস্ট্রিজ নেই বলে শিল্পখাত খুব দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারছে না ভারী শিল্প যেমন লোহা ও ইস্পাত শিল্প ভারী যানবাহন শিল্প বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় স্থাপনা বৈদ্যুতিক সরঞ্জাম বিষয়ক শিল্প ইত্যাদি প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতাও শিল্পক্ষেত্রে অগ্রগতির একটি বড় বাধা প্রয়োজনীয় সংখ্যক স্থল নৌ ও বিমানবন্দরের অভাব বিদ্যুৎ জ্বালানি ও গ্যাসের উচ্চমূল্য এগুলো উৎপাদন ও সরবরাহে অপর্যাপ্ততা রাস্তাঘাট সেতু ইত্যাদির অপ্রতুলতা এবং অনুন্নত অবস্থা নতুন শিল্প স্থাপন ও উৎপাদন বৃদ্ধির পথে বড় প্রতিবন্ধক ব্যাংক ঋণ সুবিধা শিল্প খাত উন্নয়নের জন্য অপরিহার্য বাংলাদেশে চাহিদার তুলনায় ঋণ সুবিধা অপ্রতুল নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করে এমন ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ কম এছাড়া ঋণ ব্যবস্থাপনাও খুব সুষ্ঠু নয় দেশের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি তথা রাজনৈতিক অস্থিতিশীলতা শিল্প খাতের উন্নয়নের অনুকূল নয় রাজনৈতিক কর্মসূচি যেমন হরতাল বিক্ষোভ অবরোধ ইত্যাদি শিল্প খাতের উৎপাদনশীলতার নেতিবাচক প্রভাব ফেলে আর্থ সামাজিক প্রতিবন্ধকতা সমূহ। আর্থ সামাজিক প্রতিবন্ধকতা হিসেবে প্রথমেই উল্লেখ করতে হয় অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতা ও অপর্যাপ্ততার বিষয়টি প্রথমে ধরা যাক যোগাযোগের দিকটি যোগাযোগের মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে ইলেকট্রনিক যোগাযোগ সুবিধা এখনও বৃহত্তর জনগোষ্ঠীর নাগালের বাইরে রয়েছে পরিবহন যেমন আকাশ অ্যাস্থল ও জলপথে সুবিধার দুর্বলতা ও অপর্যাপ্ততার কারণে যাতায়াত ও পণ্য পরিবহন বিপণন ইত্যাদির কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না জ্বালানি ও শক্তির ক্ষেত্রে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ক্রুটিপূর্ণ এবং অপর্যাপ্ত ফলে কৃষি শিল্প এবং সেবা খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে এরপর আসে সামাজিক অবকাঠামো প্রসঙ্গ সামাজিক অবকাঠামোগত সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেশের ব্যাপক জনগণের নিরক্ষরতা শিক্ষিত ও স্বাক্ষর জনগণ দেশের উন্নয়নে আশানুরূপ অবদান রাখতে পারছে না এর কারণ হচ্ছে অনেকটাই পুঁথিগত এবং জ্ঞানভিত্তিক অর্জিত জ্ঞানের প্রয়োগের জন্য পর্যাপ্ত দক্ষতা শিক্ষার্থীরা অর্জন করতে পারছে না তবে বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে জ্ঞান এবং দক্ষতা ভিত্তিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে আর্থসামাজিক প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাসমূহের মধ্যে অন্যতম প্রধান প্রতিবন্ধক হচ্ছে জনসংখ্যাধিক্য এবং এর থেকে সৃষ্ট অন্যান্য সমস্যা জনসংখ্যা বেশি থাকার কারণে দেশে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সকল ক্ষেত্রেই সরকার বাড়তি চাপ পাচ্ছে অর্থাৎ সরকারকে বাড়তি চাপের মোকাবেলা করতে হচ্ছে জনসংখ্যার সমস্যা থেকে সৃষ্ট আরেকটি বড় সমস্যা হচ্ছে বেকারত্ব দেশের শ্রমশক্তির একটি বড় অংশ বেকার বা অর্ধ বেকার এর ফলে মাথাপিছু আয় কম মাথাপিছু আয় কম হওয়ার কারণে সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণও কম ফলে নতুন শিল্প স্থাপনের হার কম বেকারত্ব অনেক সামাজিক সমস্যার জন্ম দেয় বেকার কিশোর ও তরুণেরা সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে এতে সমাজ জীবন পর্যুদস্ত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে সুশাসনের অভাব এবং দুর্নীতি স্বাধীনতার পর নানা কারণে দেশের শাসন ব্যবস্থা গণতন্ত্র দৃঢ় হয়ে উঠতে পারেনি স্বাধীনতার পরে চল্লিশ বছরের একটি বড় সময়ে দেশে সামরিক শাসন চলেছে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল রেখে শিক্ষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হয়নি ফলে তরুণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক বেকারত্ব অসন্তোষ এবং অস্থিরতা রয়েছে সরকারি ও বেসরকারি খাতে কর্মরত মানুষের মধ্যে একটি বড় প্রভাবশালী অংশ দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে সমাজের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এই দুর্নীতি সামাজিক অস্থিরতা এবং সুশাসনের অভাবের কারণে দেশের শিল্প ও সেবা খাতে আশানুরূপ অগ্রগতি সাধিত হচ্ছে না প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা আমাদের বাংলাদেশকে বলা হয় একটি দুর্যোগ কবলিত দেশ দেশের প্রধান প্রধান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আছে বন্যা খরা জলুচ্ছ্বাস ঘূর্ণিঝড় টর্নেডো নদী ভাঙন ইত্যাদি এই দুর্যোগগুলো প্রধানত দেশের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করে এছাড়া বাড়িঘর পথ ঘাট গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয় বিশেষত প্রতি বছর বন্যা ও নদী ভাঙনে সীমিত কৃষি জমির এই দেশের বিপুল পরিমাণ জমি নিশ্চিহ্ন হয়ে যায় মানুষের প্রাণহানির পাশাপাশি গবাদি পশু মৎস্য ও পাখি সম্পদেরও ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয় এই ক্ষতিপূরণ দিয়েই প্রতি বছর আবার উৎপাদন কাজ শুরু করতে হয় শিক্ষার্থীরা দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পক্ষেত্রের প্রতিবন্ধকতা সমূহ শিখবে এবং লিখবে দেখা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরও একটি নতুন টপিক নিয়ে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ